আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য রৌদ্র দেশে মেঘের বেশে গল্পের 16 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করে জানিয়ে দিবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিতে ভুলবেন না। আর আপনি যদি ফারুক স্টোরিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভালোবাসার গল্প পড়ার জন্য। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। বাড়ি ভর্তি মানুষ সাগর সাহেব, ব্যবসায়ী মানুষ, ব্যবসার খাতিরে হলেও ব্যবসায়ীর বন্ধুদের দাওয়াত করতে হলো বিয়ের পরের দিন। শফিক সাহেবের পক্ষ থেকে এলো হসপিটালের বেশ কয়েকজন নার্স, ডাক্তার, স্টুডেন্টস। সীমান্তর কুকীর্তির কথা জেনে গিয়েছে সবাই। হসপিটালের কড়া পাহারা বসানো হয়েছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু, গোয়েন্দা ডিপার্টমেন্টও খোঁজ লাগিয়েছে সীমান্তর। বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না, যে বাড়ির ঠিকানাতে সে থাকতো সেখানে যাই গিয়েছিল, কেউ নেই সেই বাড়িতে। মা বোন সবাইকে নিয়ে পালিয়েছে সীমান্ত। বাড়িটার আশেপাশে পুলিশ রেখেছে জায়েদ, যাতে সীমান্ত বাড়িতে প্রবেশ করার চেষ্টা করলেও ধরতে পারে। পুরো বাড়িতে কোথাও জায়েদকে দেখতে পেল না জিনিয়া। মন খারাপ নিয়ে এদিক ওদিক হাঁটলো। জাহিদাও কোথায় গেল? জিনিয়া নাহিলকে ডেকে বলল, ভাইয়া আমাকে একটু ডেকে দেবেন। নাহিল বলল, ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই জাহেদা চলে এলো। জিনিয়া জাহেদাকে অভিযোগ দিয়ে বলল, ভাইয়া আজকে আসলো না কেন আম্মা, সবসময় এমন করে। জাহেদা মেয়েকে সান্ত্বনা দিলেন, চলে আসবে মা, তোর ভাইয়ার একটু কাজের চাপ বেশি, বুঝিসই তো দেশের মানুষের জন্য কত কাজ তাদের। জিনিয়া মাথা নাড়ল। জাহেদা বলল, তুই এখানে বস, আমি কয়েকটা মেয়েকে পাঠাই, আর মন খারাপ করা লাগবে না। জাহেদা চলে গেল। জিনিয়া মায়ের পিছু পিছু বের হলো। কিছুদূর গিয়ে আবার ঘুরে চলে আসতেই সাহিলের সাথে দেখা। সাহিল হাসলো জিনিয়ার সাথে, জিনিয়াও হাসলো। সাহিল ভ্রু নাচিয়ে বলল, আমাকে খুঁজছো? জিনিয়া কিছু একটা ভাবলো, পরক্ষণে সাহিল কি বলে তা দেখার জন্য চোখ বন্ধ করে আবারও খুলে বলল, জি। সাহিল হেসে ফেলল, আনন্দ চোখ চকচক করলো। খানিকটা এগিয়ে এসে জিনিয়াকে কোলে তুলে নিয়ে বলল, আমাকে কেন খুঁজছো? জিনিয়া এদিক ওদিক তাকিয়ে বলল, কি করছেন, কেউ চলে আসবে, নামান, এমন করবেন না। সাহিল বলল, আমি আমার বউকে কোলে নিয়েছি, কার বাপের কি? কয়েকটা মেয়ে হেসে হেসে এগোতে এগোতেই থেমে গেল। সাহিলের কোলে জিনিয়াকে দেখে, তারা আর এগুলো না, জিনিয়া মামার মেয়ে। সাহিল ইশারা মেয়েগুলোর দিকে চলে যেতে বলল। লজ্জায় জিনিয়ার মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে হলো। মেয়েগুলো মুখে অন্যায় গুঁজে হাসতে হাসতে চলে গেল। জিনিয়াকে ঘরে নিয়ে গিয়ে খাটের উপর বসিয়ে দিল সাহিল। জিনিয়া মাথা নামিয়ে বলল, এটা ভালো হয়নি একদম, আমাকে অস্বস্তিতে ফেলতে আপনার ভালো লাগে? সাহিল জিনিয়ার মুখের দিকে তাকালো, জিনিয়া তাকালো না। সাহিল চোখ নামিয়ে বলল, আচ্ছা আর কখনো ফেলবো না, দুঃখিত আমি। জিনিয়া সাহিলকে দেখার চেষ্টা করলো, হেসে বলল, রাগ করেছেন? সাহিল চোখ তুলে বলল, না আমি রাগ করি না সবসময়। জিনিয়া ভ্রু চেয়ে বলল, তো কখন করেন? সাহিল বলল, আমি রাগ করি না। জিনিয়া সাহিলের কাঁধে মাথা রেখে বলল, আপনার অনেক রাগ আমি দেখেছি। সাহিল বলল, আর দেখবে না। জিনিয়া হেসে ফেলল, বলল, আচ্ছা আর দেখবো না। প্রায় দুই তিন দিন পার হলো বিয়ের। রাতের খাবার টেবিলে সাগর সাহেব ট্রেনের টিকিট কেটে সাহিলের হাতে ধরিয়ে দিয়ে বললেন, যা গ্রামের বাড়ি ঘুরে আয়, বৌমাকে তোর গ্রাম দেখিয়ে নিয়ে আয়। সাহিল যেতেই চাইল না, জিনিয়া জোড়াজুড়িতে রাজি হলো। নাহিল বলল, হ্যাপি, মজা হবে ভাই, ইস আমি কখন যাবো এভাবে বউ নিয়ে, ভাই তোমাদের হানিমুনটাও সেরে আসতে পারবে। সাহিল রাগে নাহিলের দিকে এক গ্লাস পানি ছুড়ে মারল। তরিনা খাতুন নাহিলকে ধমক দিলেন, বলল, মন্টু তোর বড় ভাই হয় না? নাহিল মুখ কালো করে রাখল। জিনিয়া নাহিলকে খুশি করানোর জন্য বলল, ভাইয়া আপনিও চলেন। নাহিল চোখ বড় বড় করে তাকালো। সাহিল খাওয়া থামিয়ে জিনিয়ার দিকে তাকালো। জিনিয়া বলল, শুধু আপনি না, বাবা আর দাদুও। সাগর সাহেব জিনিয়ার কথায় হাসলেন আর বলেন, কি ভালো বৌমা আমার, সবার কথা ভাবে, তোমার বাপ ভাই আর মা বাকি, ও মাও বাকি যাবে কেন, তারাও যাক। খুশিতে উত্তেজনায় জিনিয়ার দুচোখ চকচক করে উঠল। বলল, সত্যি? সাগর সাহেব মাথা ধুলিয়ে বললেন, তিন সত্যি। সাগর সাহেব জিনিয়া সাগর সাহেবকে গিয়ে জড়িয়ে ধরে বলে, আমি ভাইয়াকে আগে ভাগে বলে রাখি, আর না করতে পারবে না। জিনিয়া চলে গেল। নাহিল ডক ডক করে পানি খেয়ে সাহিলকে বলল, হানিমুন আর হইল না। সাহিল খেতেই লাগলো।
আর চোখে নাহিলকে সাবধান করলো আর বললো, রাগ উঠছে আমার নাহিল। জিনিয়া ফোন করে জাহিদকে জানালো, জাহিদ বোন কষ্ট পাবে বলে না বললো না, বললো ছুটি নেওয়ার চেষ্টা করবে। জাহিদের বোন আর বোনজামাইয়ের সাথে যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু জিনিয়ার থেমে থেমে বলা কথার দরম দেখে জাহিদ হেসে ফেলল আর বললো, জুনু আমি বড় স্যারকে বলে দেখবো, চিন্তা করিস না। জিনিয়া হেসে ফোন রাখলো। ঘরে সাহিল এলো, জিনিয়া দৌড়ে গেল আর বললো, আপনি এত রাগেন কেন হুটহাট? সাহিল মাথা নামিয়ে বলল, কোথায় রেগেছি? জিনিয়া বলল, ওই যে নাহিল ভাইয়ের ওপর রেগেছেন, উনি আপনার ভাই না, কীভাবে পানি মারলেন? সাহিল গায়ের শার্ট ছাড়িয়ে টি শার্ট গায়ে দিতে দিতে বলল, তুমি সব কিছু দেখো কেন? অনেক কিছু দেখেও না দেখার বান করতে হয়। জিনিয়া খাটে বসে পায়ের আঙুল নিয়ে খোটাখুটি করতে লাগলো, সাহিলের কথাটা খারাপ লেগেছে। সাহিল জিনিয়ার দিকে তাকালো, পানির গ্লাস হাতে নিয়ে খাটের অন্য পাশে বসে রইল। সাহিল বলল, রাগ করেছ? জিনিয়া মাথা নাড়িয়ে বলল, না। সাহিল পানি খেয়ে জিনিয়ার কাছে গিয়ে হাঁটু মুড়ে বসলো আর বলল, দেখি মুখটা মুছে দাও তো। জিনিয়া চট করে তাকালো সাহিলের দিকে, জানতে চাইল, আমি? সাহিল মুখের ভঙ্গি পাল্টিয়ে বলল, জিনিয়া কি এখানে দুইটা আছে? জিনিয়া গাল ফুলিয়ে তাকালো আর বলল, কি দিয়ে মুছবো? সাহিল হেসে উঠে বলল, এমনি এমনি বলেছি, আমি মুছতে পারি। জিনিয়া সাহিলের পিছু পিছু ছুটল, বলল, এদিকে আসুন মুছে দেই, হুটহাট ডাক্তার। শেষের কথাটা মিনমিন করে বলায় সাহিল শুনতে পেল না। সাহিল লম্বা পাফিলে একদম জিনিয়ার কাছাকাছি চলে আসে, ব্রোনাচিয়ে বলল, এখন ঘাবড়ে গেলে কেন, ডেকেছ তাই এসেছি। জিনিয়া পিছু হটে গেল। শাহির আঁচল দিয়ে সাহিলের মুখ মুছে দিতে দিতে বলল, আপনি সব সময় আমাকে অস্বস্তিতে ফেলার চেষ্টা করেন। সাহিল মৃদু মৃদু হেসে বলল, আচ্ছা আর এমনটা করব না। জিনিয়া বলল, আপনি করবেন না বলে আবারও করেন। সাহিল জিনিয়ার দিকে ঝুঁকে পড়ে বলল, করব না বলে ও আবার আর কি কি করি? জিনিয়া সাহিলের গলার কাছে টি শার্টের কলার চেপে ধরে বলল, কাঁদো কাঁদো হয়ে বলল, পড়ে গেলে আপনার দোষ। সাহিল হেসে ফেলল। জিনিয়ার নাক টেনে দাঁড় করালো, তারপর হেসে হেসে চলে যেতে লাগলো। জিনিয়া নাক ধরে বলল, নাকটা লম্বা করে ফেললেন টেনে। সাহিল আবারও দৌড়ে এলো, জিনিয়াকে টেনে কপালের একপাশে চুম্বন দিয়ে আবারও চলে গেল। জিনিয়ার কপালের পাশ ডলতে ডলতে হাসলো আর বলল, এটা তো আস্ত একটা পাগল। ট্রেনে নানান ধরনের লোক মুখের সমাগম, সুটকেস আর মালপত্র নিয়ে টানাটানি মানুষের ঠেলাঠেলিতে আর উপচে পড়া ভিড়ের সাথে গরম। সাহিলের হাতের বাজে তার হাতটাও গেমে উঠেছে জিনিয়ার। হাতটার নড়াচড়া বুঝতেই সাহিল জিনিয়ার দিকে তাকালো আর বলল, হাঁটতে অসুবিধা হচ্ছে? জিনিয়া মাথা ধুলিয়ে বলল, আব্বা আমাদের সিট ওখানে, আমাদের এখানে কেন? সাহিল সিট খুঁজতে খুঁজতে জবাব দিল, তাদের টিকিট পরে কাটা হয়েছে, আমাদেরটা আগে কাটা হয়েছে। যিনি আর কিছু জিজ্ঞাসা করলো না, সাহিলের ধরা হাতটার দিকে তাকিয়ে হাসলো, কীভাবে ধরেছে, এভাবে ধরতে হয়, হাতটার নাজেহাল অবস্থা, মানুষটা কি পাগল। অনেকক্ষণ পর সিট খুঁজে পাওয়া গেল। সাহিল জিনিয়াকে বসতে বলল, নিজে বসে পর্দা টেনে দিয়ে বলল, নিকাপ উপরে তুলে ফেলো, আর সমস্যা নেই, চাইলে বোরকাও খুলে ফেলতে পারো। জিনিয়া নিকাপ তুলে বলে, না বোরকা খুলবো না, থাকুক। সাহিল দুষ্ট হাসি দিয়ে বলল, আমি বর। জিনিয়া কপাল কুচকে বলল, তো আমি কি জানি না? সাহিল হেসে ফেলল আর বলল, মনে রাখবে। জিনিয়া বলল, আচ্ছা। সিটে সাগর সাহেব আর শফিক সাহেবের মধ্যে তুমুল ঝগড়া লেগে গেল। শফিক সাহেব ডাক্তার মানুষ, সিগারেট পছন্দ করেন না। ডাক্তার সাহেব সিগারেট ফুঁকা শেষে সিটে এসে বসতে অন্য পাশের সিট থেকে শফিক সাহেব গলা বের করে দিয়ে বলেন, সিগারেট খেয়েছে কে, এত গন্ধ, থাক্কা যায়। নাহিল ইয়ারফোন কানে দেওয়া কিছুই শুনতে পেল না, তার পাশে বসা তরিনা খাতুন ঘুমে ডলে পড়ল। সাজেদ সাহেব সাগর সাহেবের পাশে বসা, তিনি শান্তশিষ্ট মানুষ, ঝামেলা পছন্দ করেন না তিনি। শফিক সাহেবের কথা শুনে তিনি সাগর সাহেবের দিকে তাকান, সাগর সাহেব মাথা নিচু করে বসে থাকেন। দুই তিনজন লোক শফিক সাহেবের কথা শুনে এদিক ওদিক তাকিয়ে দেখেন কে সিগারেট টানছে। জাহেদা বোরকার আড়াল থেকে শফিক সাহেবকে ধমকায়, আপনার কি আর কোনো কাজ নাই? এত মানুষের গন্ধ লাগছে না, শুধু আপনার লাগছে। শফিক সাহেব বললেন, তুমি কি বুঝবে জাহেদা, ট্রেনে সিগারেট খাওয়া কত বড় অপরাধ তুমি জানো? আমার জুনু এখানে থাকলে জেনে নিতাম, কততম আইনে লেখা আছে সেটি, আমার যাই থাকতো তাও হতো। জাহেদা বিরক্ত হয়ে চুপ করে থাকেন, সবখানে এই আইন, এই লোকটার ছেলেমেয়েরও মাথা খেয়েছে। সাগর সাহেব আর চোখে শফিক সাহেবকে দেখে বিড়বিড় করেন, শালার বিয়াই, তোরে আমি সুযোগ মতো পাই, সিগারেট খাইয়ে ছাড়ুক, আমারে আইন শিখাস, আমার পোলার বউ উকিলা
ওকিলাতি পড়ে? শফিক সাহেবের মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, ডাক্তার মানুষের নাকে এই সিগারেটের গন্ধ বিষের মতো লাগে, আর প্রত্যক্ষ ধূমপানের চাইতে পরোক্ষ ধূমপান বেশি ক্ষতিকর, বুঝেন তো ভাই? পাশের সিটের লোকটিকে বলল শফিক সাহেব। লোকটি মাথা দুলালেন আর হেসে বললেন, আপনার মতো তো আর কজন বোঝে ভাই, আমাদের সমাজ শিক্ষিত পোশাক দাড়ি সব অশিক্ষিত মানুষের ভরপুর, কথা বলে শিক্ষিতদের মতো, কাজ করে অশিক্ষিতদের মতোই। শফিক সাহেব হাতের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সমর্থন জানানোর মতো করে বললেন, ঠিক। সাগর সাহেব জলে পুড়ে শেষ হওয়ার অবস্থা, সবাই কেন তার পিছু লাগে বুঝে কোল পায় না। তো ফ্রেন্ডস, আজকের পর্ব এতটুকুই থাকুক, তার পরের পার্টটাও আজকে দিয়ে দিব, সেজন্য আর এই পার্টটা বেশি বড় করতে চাচ্ছিলাম না। তো সবাই আশা করছি পুরোটা পড়েছেন, কেমন লাগলো জানাতে এখনই কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ফারুক স্টাডির সাথে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।